আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আশা করি যে যেখানে আছো এই গরমের মধ্যে বাংলাদেশে সবাই ভালো আছো। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। সব জায়গায় সবাই যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছো সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক দোয়া করি। সারাদিন ভাত খাই নেই কেন? ভাত খাই নেই কেন? কারণ আছে, সারাদিন ভাত খাই নেই এই কারণে। ওই যে অর্ডারের যত ড্রেস আছে ওই ড্রেসগুলা হচ্ছে ভিডিও করলাম, তারপরে হচ্ছে ড্রেসগুলা ডেলিভারি দেওয়ার জন্য হচ্ছে ঠিকঠাক করলাম, তো রেডি, ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ। আর তারপরে এই জন্য আর খাওয়া দাওয়া করিনি। আর সকালবেলা একটু লেটেই মানে ইয়ে খাইছিলাম, দেখছো মনে ভিডিওতে দেখতে পারবা কী খাইছিলাম যেন, ও পাউরুটি, আর পাউরুটি ডিম, ডিম দিয়ে পাউরুটি খাইছিলাম। তো পেট বরাবর ছিল আর খাইতে পারি নেই, এখন প্রায় বাজে গেছে 7টার মতো, এখন একটু খিদা লাগছে। রাতে আর খাবো না, এখন খেয়ে ফেলবো। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, বৌমা এত মজার মজার খাবার রান্না করছে, লতি দিয়ে চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে, যে একদম দেশি চিকন লতিটাই, যে দেখো অনেক মজার। আর এখানে হচ্ছে নদীর মাছ, অনেক মজার নদীর মাছগুলো, মজার মজার নদীর মাছ। আর এখানে আছে লুচি শুকি, একটা মজার রেসিপি, এটা তোমরা দেখতে পারবা। আমি আমি আজকে খাবার মন এটা আর একটু ইয়ে করে দত, নিচের দিকে দত, যে এরকম মাথাটা একটু ইয়ে করে দাও, খাবার তত এগুলো দেখা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে লুচি শুকি, একটা ভুনা, এটা একদম নতুন রেসিপি, তো বৌমা এটা রান্না করেছে, অনেক মজাদার হবে মনে হয়। আমি অনেক ভাত খাই নেই, যারা যারা খাইছে এরা সবাই বলছে অনেক মজা হয়েছে। তো আমাকে সারাদিনে বলছে ওরা ভাত খাইতে, তা আমি খাই নেই। বৌমা বারবার বলছে যে আম্মু খাই ফেলেন খাই ফেলেন, খিদা ছিল না এই জন্য খাই নেই। তা বললাম যে খিদা যখন লাগবে তখন খাবো, না হয় তরকারি এগুলা টেস্ট পাবো না। এখন খিদা লাগছে এই জন্য বললাম যে ভাতটাও খাই ফেলি। এই তো ভাত নিয়ে নিলাম, কি এগুলা ইরফান আসছে মামা, কোথায় ছিল? আজকে জিমে যাও নাই, একটু পরে যাবা। হ্যাঁ, এখন কি খাবা? ভাবি মনে তোমার জন্য কি বানাইতেছে, কেক ও তো এখন শুরু করি। প্রথম শুরু করি এই যে লোডটা শুকিয়ে বোনাটা দিয়ে, মজাদার শুকি। এই রেসিপিটা অবশ্যই তোমরা দেখবা, অনেক মজার এই রেসিপিটা, একটা মজার একটা রেসিপি এটা, তোমরা অবশ্যই এটা দেখার চেষ্টা করবো। এটা অনেক বোমা এটা করছে, রেসিপিটা করে রাখছে। এই যে এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে, এটা বোমা ছাড়বে অবশ্যই। তো এই তো শরবত ভাত খাইবা, শরবত বানাই দিবি। এই যে এখন বিসমিল্লাহ করে শুরু শুরু করি, বিসমিল্লাহ। আজব, তো এত মজা কেন? মাশাল্লাহ অনেক মজা, খুশকি বোনা কিন্তু খাও। মুখে জল না
সেই রকম মজা ইরফান খাই বলছে, বোঝো না ইরফান তো সত্যি জীবনে ভুলে মুখে জানা মজা মজা না, এটা না এটা নিয়ে খাওয়া আস্তে আস্তে ধরো মজা। ক্যালোরি আছে এটার মধ্যেও? ক্যালোরি না 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 নাই নাই, খাও শুটকিতে ক্যালোরি থাকে না, ধরো চামচ দিয়ে খাও। কিউকাম্বার আইস বানিয়ে ফেলেছি, হ্যাঁ আমি এতক্ষণ ব্লেন্ড করেছি এটাই মুখে দেওয়ার জন্য, ঠান্ডা ঠান্ডা একদম, স্কিনও ভালো থাকবে এই গরমের মধ্যে আরামও পাওয়া যাবে। এটা একদম আনকমন একটা রেসিপি, খাইলাম অনেক মজা লাগলো। মুনগো ঠান্ডা পানি নাই, মজা এখন একটু লতি চিংড়ি ট্রাই করবো, এই যে বড় চিংড়ি মাছগুলো ছোটো ছোটো টুকরো করে পিস করে দেওয়া হয়েছে, যে দুর্দান্ত স্বাদ লতি চিংড়িটা শুটকি তরকারিটা অবশ্যই ট্রাই করবা, অনেক মজা। রেসিপিটা দেওয়া হবে, এটা সম্পূর্ণ তেল ছাড়া, অনেক মজা, পেঁয়াজ আর তেল ছাড়া। এত মজার তরকারি আর একটু ভাবনি চাই যে ভাত খাওয়া কমাই দিব, কিন্তু পারি না কারণ এত মজা মজার তরকারি রান্না করে বৌমা না খেয়ে পারা যায় না একদমই না। মাশাল্লাহ হাতের রান্না এত মজা, এখন দত শুক্রি আর একটু দত এটুক থাক, তোমার আপু এসে ট্রাই করবে না মজার খাবার। ভাত ভাত আর দুধ ব্ল্যান্ড করা রাখো তো দিমো তো, মজা
এডভান, তুমি যে এক সপ্তাহের উপর হয়েছে ভাত খাও না, মাথা ঘুরায়, শরীর দুর্বল লাগে, মিথ্যা কথা বলো কেন? শরীর পাতলা লাগে, কয় কেজি কমছো? দুই কেজি কমে গেছে। মাছ খেয়ে দেখি মাছ, নদীর মাছ অনেক মজা। প্রত্যেকটা রান্না এত মজা, বিশ্বাস করবো না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত। মাছের কাঁটা কত বড়, মাছ খাও নাই? খাই দেখটা, অনেক টেস্টি আছে, অনেক টেস্টি। লতি আর শুটকি দিয়া খাইছে শুধু, মাছটা খাওয়া হয়ে গেল, মাছটা অনেক মজা হয়েছে তো। ও মাছ রাত্রে খাইবা? তো রাত্রে খাইতে পারতাম, নাহলে দুপুরে একটু ট্রাই করতাম। আমি কেমনে কম কমছে কি দিয়া প্যাকটা আর সাথে শেয়ার করো না কেন, তুমি একা একা দাও। বানাইয়া শেয়ার করতে হইব, দেখাইয়া আমার মামা দুবাই থেকে এনে দিছে এক নাম্বারটা, তারপর সরিষার তেল হচ্ছে আমাদের হাতে ভাঙানো, তারপরে আবার মনে করলেন ওই যে বেআইনে সরিষার তেল দিয়ে দিছে 2 কেজি, হ্যাঁ এই সরিষার তেল কিন্তু আমাদের হাতে ভাঙানো একদম খাঁটি, এখানে কোনো ভেজাল নেই। আর তারপর হচ্ছে আমাদের থাম্বনেল তুলো দেখি, যে সরিষার তেল আবার পোক মনে করে খাই ফেললো না কেউ, ভাঙ্গাই দিছে নিজের হাতে, ভাঙ্গাই দিছে নিজের ক্ষেতের সরিষা না, এর ক্ষেতের সরিষা না, হ্যাঁ হ্যাঁ আমাদের ক্ষেতে, ওদের ক্ষেতের সরিষা। রাত্রি খাইয়া শান্তি পাইলাম, অনেক মজা লাগছে সবগুলো। তো পা ধুয়ে আসো, যাও পা কসলে ধুয়ে আসো, তো তোমার বাথরুমে যাও, গোসল করো গা, আগে পা গুলো ধুয়ে আসো। টুকিটা একটা অসাধারণ মজা হয়েছে, আর লতি মাছ তো মজাই মাশাআল্লাহ। এক ঘন্টা রাখো, তাহলে আধা ঘন্টা রাখো, হ্যাঁ ওই পরে পরে। আরে মন শুটকি তরকারি সামনে তো সরাও, খাই লাইতাছি তোমার আপু ভাই বুঝতে। মজা
তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। এত মজার মজার খাবার রান্না করে খাবা। এই ভিডিও যাওয়ার পরে রেসিপি আসবে, রেসিপিগুলো দেখবা। তেল ছাড়া চিংড়ি, লতি চিংড়ি, নদীর মাছ রান্না, সেই হয়েছে। আর শুটকি ভুনার কথা তো আর বললামই না, এত মজা হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বেশি বেশি পানি খাবা, সুস্থ থাকবা সবাই, সুস্থ থাকার চেষ্টা করবা আর গোসল করবা, শরীরে পানি ঢালবা, বেশি বেশি করে পানি ঢালবা, শরীরে গোসল করবা, শরীর ঠান্ডা রাখবা, যাতে জন্ডিসের কোনো কিছু উপদ্রব না দেখা দেয়। আর কত মানে অসুস্থই তো থাকতে পারে শরীর, পানিটা ঢাললে একটু শান্তি লাগে, আরাম লাগে। আমাদের বাসায় মোটামুটি বাতাস আছে, ভালোই, কম না, ভালো বাতাস আছে। পর্দালো বাতাস দেখো না, ভালো বাতাস আছে। বাতাস থাকলে একটু শান্তি লাগে, সন্ধ্যার পরে ঠান্ডা হয়ে যায় সব কিছু। রুমের লাইট যত অফ রাখতে পারবা সন্ধ্যার পর, তত আরাম পাবা, শান্তি পাবা। সবাই লাইটগুলো অফ করে দিলে একদম ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।